আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি ইলিশ মাছের রেসিপি নিয়েছি। প্রথম দেখুন, মাছটা সুন্দর করে ধুইয়া আমি রেখে দিছি। রেখে তারপরে কিন্তু এখানে আধা কাপ তেল দিলাম। তেলটা দিয়ে এখানে কিন্তু আমি একেবারে বেশি করে 1 কাপের মতন পেঁয়াজ দিছি। আর পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভাজা নেবো। ভাজা দেখুন, এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া আর লোকের স্বাদ মতো লবণ দিছি, আর অল্প করে একটু ইয়ে দিছি। সব কিছু দিয়ে কিন্তু দেখুন মরিচের গুঁড়ো দিছি আমি এখানে। তো দেওয়ার ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছিল গা, পরে কিন্তু আমি আবার একটু আরও আধা চামচের মতো নিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখুন মশলাটা একটু লাড়া দিছি। তো এখানে আমি আদা রসুন বাটা দিছি। আদা রসুনের ডিব্বাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম লগে। দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষাবো, যাতে মশলাটা কোনো গন্ধ না থাকে। তো দেখুন ভালো করে কিন্তু মশলাটা আমি এখন কড়াইটা ভিতরে নিয়ে ভালো মতন মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি ই করবো। তো মাছটি আমি এখন এই কষানোর মধ্যে মাছটা দিয়ে দিবো। আমি আজকে মাছটা রান্না করবো বাজা না কষাইয়া। তো মশলাটার সাথেই কিন্তু আমি দেখুন মাছটার একটু কষাই নেবো ভালো করে। মাছটাকে এখন একটু বিছাই দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দেব যাতে মাছটা সুন্দর করে একটু কষানো হয়। তো এখন দেখুন আমি চালু দিকে মশলাটা দিয়ে তারপর ঢেকে দিছি, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা সুন্দর করে একটু কষানো হয়। তো ইলিশ মাছ তো সবসময় বাজে রান্ধি, আজকে একটু কষায় রান্ধুম এই জন্য দিয়ে দিছি। তো এখন দেখুন সুন্দর করে কিন্তু আমি মাছটা লাগিয়েছি, উড়ে ফুড়ে দুমু পারে ভালো করে একটু কষাই নিতে আছি। কষাইয়া এখন আমি একটু ডেকে থুমু, দেখুন মশলাটা একটু ডেকে থুমু, তারপরে দেখুন মাছটা কিন্তু সুন্দর মতন একটা বলো কয়ে পড়ছে। যখন মশলাটা কষান হয়ে গেছে মস্তে করে মাছটা এখন উঠাই থুয়ে দিবো এই বাড়িটাতে। আমি মাছটি উঠাইয়া সবটি মাছ আমি ভালো করে দেখুন একটু কষাই নিছি। এখন কিন্তু মাছটি ভালো করে উঠাই নিতেছি। উঠে তারপরে দেখুন বাড়িটা ভিতরে মাছটি উড়াইয়া মশলাটা কিন্তু একটা সুন্দরভাবে আমার কষান হয়ে গেছে। আর মশলার মধ্যে কিন্তু দেখুন এখন তেল উঠে গেছে। আর এখন আমি এখানে তরকারিটা দিয়ে দিব। আমি আজকে কাঁচকলার দিয়ে আজকে এই মাছটা রান্না করতেছি। ইলিশ মাছটা কাঁচকলার আলু দিছি। তো এখন এই মশলার সাথে কাঁচকলাটা আমি একবার ভালো করে কষামো। আমি কিন্তু একটু কাঁচকলাটা হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফালাই লইছি। তো এখন দেখুন সুন্দর করে মশলার সাথে মিলাইয়া টাইটকা কাঁচকলাটা কষান পর্যন্ত রান্না করুন। যখন ভালো মতন কষান হয়ে যাব তখন এখানে আমি 2টা টমেটো, 3-4টা কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন কষামো, কষাইয়া মাছটা দিয়ে দিবো আর জলের পানি দিয়ে দিবো অল্প করে। তো আমার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। এখন আমি দেখুন আমি প্রথমে 1 বাটি পানি, 2 বাটি পানি দিছি, বেশি না 2 বাটি, কারণ কাঁচকলার আলুটাও সিদ্ধ হয়ে আছে আর মাছটা আর এটা এখন একটু জোশ পাওয়া পর্যন্ত আমি কিন্তু এটা সুন্দর করে এখন রান্না করে নিই। তো সব দিয়ে মশলাটা কাঁচাইয়া এখন আমি ডাইকা মাছটা তরকারিটা হওয়া পর্যন্ত রান্না করি। তো যখন হয়ে যাব দেখুন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে আছে। আর আমি হালকা একটু জোল রাখুন। তা আমি এখানে দেখুন জিরার পাক্কি দিয়ে দিলাম একটু, আর জিরা পাক্কিটা দিলে ভালো লাগে। ধনিয়া পাতা থাকলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি জিরার পাক্কি দিছি। আর এখন জিরার পাক্কিটা দিয়েও কিন্তু আমি দেখুন সুন্দরভাবে একটু লাইরা সেরা উঠে দিলাম মাছটিরও। দিয়ে কিন্তু আমার রান্নাটা কিন্তু দেখুন এখন একটু ঢেকে দিলাম, দেখুন একটু লাগছে লবণ লাগছে দিছি। দিয়ে এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ ক্লিয়ার, আমি এখন রেখে দিলাম।